হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লিউবি স্টাডি পয়েন্ট। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের সম্পূর্ণ নতুন প্রকাশিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক বা আগস্ট মাসের জন্য প্রকাশিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটি কিনা পার্ট ফাইভ। এর আগে যতগুলো মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছিল, যেমন পার্ট ওয়ান, টু, থ্রি, ফোর, তার ভিডিও আমি আগেই তোমাদের জন্য তৈরি করে নিয়েছি। তোমরা যদি ভিডিও দেখে না থাকো অবশ্যই গিয়ে দেখে নেবে। আর তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক আছে, যেমন অঙ্ক, ইংরাজি, ইতিহাস, ভূগোল, পরিবেশ ও বিজ্ঞান, তারপর তোমাদের স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের ভিডিও আমি আগেই পোস্ট করেছি, দেখে না থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই গিয়ে দেখে নেবে। তো চলো আজ আমরা বাংলা বিষয়ের যে প্রশ্নগুলো আছে তার সঠিক এবং সবথেকে ভালো উত্তর আমি তোমাদের জন্য তৈরি করে নিয়েছি, তো তোমরা ভিডিওটি ভালো করে দেখো। দেখো এখানে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের দাগে আছে ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য, মরশুমের দিনে গদ্যাংশ অনুসরণে সেই দৃশ্য বর্ণনা করো। তো চলো এই প্রশ্নটির উত্তর আমরা খাতায় দেখি। তো দেখো উত্তরটি একে দেখ, উদ্ধৃতাংশটি সুভাষ মুখোপাধ্যায় রচিত মরশুমের দিনে গদ্যাংশ থেকে সংগৃহীত। ধান কাটার পর মাঠে যতদূর দৃষ্টি যায় চোখে পড়ে রুক্ষ মাটির, এটি হবে রুক্ষ, রুক্ষ মাটির শুকনো কঙ্কালসার চেহারা। মাঠের আলগুলো বুকের হাড় পাঁজরের মতো জেগে থাকে, রোদের দিকে তাকানো যায় না। গরুর গাড়ির চাকায় মানুষের পায়ে মাটির ডেলাগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে ধুলো হয়ে যায় এবং কখনো ঘূর্ণি হাওয়ায় সেই ধুলো উড়ে দৃষ্টি আড়াল করে দাঁড়ায়। বেলা বাড়তেই মাটি গরম হয়ে ওঠে, যারা ভোরে মাঠে গিয়েছিল তারা তাড়াতাড়ি ঘরে ফিরে আসে। নদী পুকুর খাল বিল শুকিয়ে যায়, গাছে পাতা থাকে না, আগুনের ঝলকায় শুধু চারিদিকে হাহাকার শোনা যায়। তো এই ছিল তোমাদের প্রথম প্রশ্নটির উত্তর। তো চলো এবার আমরা দ্বিতীয় প্রশ্নটি দেখে নিই। দেখো দ্বিতীয় প্রশ্নটি আছে দিন ও রাতের পটভূমিতে হাটের চিত্র হাট কবিতায় কিভাবে বিবৃত হয়েছে তা আলোচনা করো। তাহলে আমাদের দিন ও রাতের যে চিত্রটি বিবৃত করা হয়েছে সেই চিত্রটি আমরা এবার আলোচনা করব। তো চলো সেটি দেখে নিই। দেখো উত্তরটি দুয়ের দাগে, হাট কবিতায় কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত হাটের দিন ও রাতের নানা চিত্র তুলে ধরেছেন। দিনের বেলা হাটে কোলাহল থাকে, চেনা অচেনা হাজার মানুষের ভিড় দেখা যায়, কত মানুষের পায়ের টুকরো টুকরো ছাপ পড়ে থাকে হাটের ধুলোতে, মাল চেনাচেনি, দাম কষাকষি চলতে থাকে, হানাহানি করে কেউ লাভ করে আবার কেউ পায় না, সারাদিন চেনা অচেনা মানুষের ভিড়ে কথার অন্ত থাকে না। তো এটি ছিল আমাদের দিনের বেলা হাটের চিত্র, এবার আমরা রাতের বেলা হাটের চিত্রটি দেখব। দেখো রাত্রে ফাঁকা হাট নির্জন অবস্থায় পড়ে থাকে, সন্ধ্যায় সেখানে প্রদীপ জ্বলে না, হাট নিস্তব্ধ হয়ে পড়ে থাকে, দূরে গ্রামে বাতি জ্বলে কিন্তু হাটে শুধু অন্ধকার রাজত্ব করে, রাত্রে এই দর কষাকষি নেই নেই কেনা বেচা, নির্জন হাটে কাকের ডাকে রাত্রি নেমে আসে। এবার দেখো তিনের দাগের প্রশ্নটি, মাটির ঘরের দেয়াল চিত্র রচনায় সাঁওতালি দেওয়াল চিত্রের বিশিষ্টতা কিভাবে ফুটে উঠেছে। তো চলো এই প্রশ্নটির উত্তরটি দেখি। দেখো তিনের দাগের উত্তরটি, তপন কর রচিত মাটির ঘরে দেয়াল চিত্র রচনায় সাঁওতালদের দেওয়াল চিত্রের বিশিষ্টতা লক্ষ্য করা যায়। কালী পুজো অর্থাৎ কার্তিকের অমাবস্যায়, এটি ম হবে, অমাবস্যাকেই গৃহ মার্জনা ও অলঙ্করণের জন্য নির্দিষ্ট করেছেন সাঁওতালরা। মূলত জ্যামিতিক আকার আশ্রিত বর্ণসমাবেশে এই রচিত হয় সাঁওতালি দেওয়াল চিত্র। নেক্সট প্যারা দেখো, সাধারণত ঘরের চারিদিকে ঘিরে থাকা মূল বেদিটিকে তারা কালো রং করে, তার সমান্তরালে টানা হয় বিঘত ধানের খানেক চওড়া বা বিঘত খানেক চওড়া গেরুয়া রং এর একটা রেখা, আবার তার ওপর সমান ছাড় দিয়ে আর একটি সমান্তরাল কালো রেখা টানা হয়, এর ওপরে সাদা আকাশি, সাদা গেরুয়া বা হলদে রঙের রেখা দিয়ে চতুষ্কোণ বা ত্রিভুজের নকশাগুলি তৈরি হয়, সেগুলি পাশাপাশি বসে দেওয়ালটিকে ভরিয়ে তোলে। সাধারণত এভাবে মাটি থেকে ছ ফুট পর্যন্ত উচ্চতায় চিত্রণটি বিস্তৃত হয়। তাহলে সাঁওতালিদের যে দেওয়াল চিত্রের যে শিল্পকলা সেটি আমাদের এই প্রশ্নের উত্তরের মাধ্যমে ফুটে উঠেছে। ঠিক আছে, তো চলো এবার আমরা চার নম্বর প্রশ্নটি দেখি। চার নম্বরে আছে, দেখো পিঁপড়ে কবিতায় পতঙ্গটির প্রতি কবির গভীর ভালোবাসার প্রকাশ ঘটেছে, আলোচনা করো। তো দেখো উত্তরটি, পিঁপড়ে কবিতায় কবি
অমিয় চক্রবর্তীর পিঁপড়ের মতো এই ছোট্ট প্রাণীটির প্রতি ভালোবাসা ও মমত্ববোধ ফুটে উঠেছে। কবির মতে, সে যতই ছোট প্রাণী হোক না কেন, এই পৃথিবীতে বেঁচে থাকার তার সমান অধিকার রয়েছে। এই ক্ষণস্থায়ী জীবনে সকলে মিলেমিশে আনন্দে থাকার মধ্যেই কবি জীবনের পরম সার্থকতা উপলব্ধি করেছেন। ঠিক আছে, তো এই ছিল আমাদের 4 নম্বর প্রশ্নটির উত্তর। এবার আমরা 5 নম্বর প্রশ্নটি দেখব। দেখো, 5 নম্বরে বলা হয়েছে, ফাঁকি গল্পের অন্যতম প্রধান চরিত্র একটি নিরীহ নিরপরাধ আম গাছ, উদ্ধৃতিটি কতদূর সমর্থনযোগ্য? তো চলো সেটির উত্তর দেখে নিই। দেখো, লেখক রাজকিশোর পট্টনায়ক রচিত ফাঁকি গল্পের কেন্দ্রবিন্দু ছিল একটি আম গাছ। গোপালের বাবার তৈরি একটি কলমি চারা থেকে ধীরে ধীরে গাছটি বড় হয়ে ওঠে এবং এক সময় সেই গাছটি বিশাল জায়গা জুড়ে বিস্তার করেছিল। তারপর দেখে নাও, পাড়ার বিভিন্ন লোক এবং ছেলেরা সেই গাছটির নিচে খেলাধুলা করা, বই পড়া, গল্প করা ইত্যাদি আরম্ভ করল। এভাবে বিরাট আকারের এই গাছটি গোপালের বাড়ির নিশানায় পরিণত হয়। দ্বিতীয় প্যারাটি, একদিন আষাঢ়ের ঝড়ে গাছটি পড়ে গেলে শুধু গোপালদের বাড়ির লোক নয় বরং পাড়ার সব লোক দুঃখ প্রকাশ করে। এরপর সবাই লক্ষ্য করে গাছটির একধার উইপোকা খেয়ে নিয়েছিল, অথচ কেউ লক্ষ্য করেনি। যদি লক্ষ্য করা হতো তবে গাছটি এভাবে মরে যেত না, তাই গাছটিকে নিরীহ ও নিরপরাধ বলে বলা সমর্থনযোগ্য। তো এই ছিল আমাদের 5 নম্বর প্রশ্ন উত্তর। এবার আমরা 6 নম্বর প্রশ্নটি দেখব। 6 আছে, দেখো, পৃথিবী সবারই হোক, এই আশীর্বাদ গল্পে কিভাবে ধ্বনিত হয়েছে? তো চলো সেটি দেখি। দেখো, 6-এর উত্তর, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রচিত আশীর্বাদ গল্পে বর্ষার শুরুর একটি ছবি ফুটে উঠেছে। যখন বর্ষা নেমেছে সারা দেশ জলে থই থই, তখন একটি পিঁপড়ে আশ্রয় নিয়েছে একটি ঘাসের পাতার নিচে। পাতাটি তখন পিঁপড়েটিকে আরও জোরে আঁকড়ে ধরে ভাসতে বলেছিল। বৃষ্টি একটু থামার পর পিঁপড়ে ঘাসের পাতাকে বলেছিল সে ডাঙার গর্তেই ভালো থাকে। বৃষ্টির জল শুকোবে কিনা পাতাকে জিজ্ঞাসা করায় পাতা তাকে অভয় দিয়ে বলল, জল নিশ্চয়ই চলে যাবে এবং শরৎ আসবে। তখন পিঁপড়ে আকাশে চেয়ে দেখল মেঘের ফাঁক দিয়ে সূর্য উঁকি দিচ্ছে, শরতের আশীর্বাদ পৃথিবীর সকলের উপর ঝরে পড়ার বার্তা যেন বহন করেছে শরৎ ঋতু। তো এই ছিল আমাদের 6 দাগের প্রশ্নের উত্তর, নিশ্চয়ই তোমরা ভালোভাবে বুঝে নিয়েছো। তো চলো এবার আমরা 7 এবং 8 দাগের প্রশ্নের উত্তরটি দেখি। 7-এ আছে, দেখো, ছোট্ট গাড়ির মধ্যে যতটা আরাম করে বসা যায় বসেছি, এর পরবর্তী ঘটনাক্রমে এক ভুতুরে কাণ্ড গল্প অনুসরণে লেখো। তো চলো সেটি আমরা দেখি। দেখো উত্তরটি, উদ্ধৃতাংশটি শিবরাম চক্রবর্তী রচিত এক ভুতুরে কাণ্ড গল্প থেকে সংগৃহীত। এক ভুতুরে কাণ্ড গল্পে লেখকের সাইকেলের টায়ার ফেসে গিয়েছিল সন্ধ্যেবেলায় এক নির্জন জায়গায়। অনেকটা সময় কাটানোর পর একটি লরি দেখা দিলেও সেটি থামেনি। তারপর একটি ছোট্ট বেবি অস্টিন গাড়ি আস্তে আস্তে লেখকের সামনে এলো, কিন্তু গাড়িটা থামল না। তিনি তখন ওই চলন্ত গাড়িতেই উঠে পড়েন, যেহেতু গাড়িটি আসতে চলছিল তাই তিনি চলন্ত গাড়িতেই উঠে পড়েন। গাড়িটার মধ্যে আরাম করে বসার পর তিনি ড্রাইভারকে তাকে সঠিক জায়গায় নামিয়ে দেবার কথা বলতে গিয়ে দেখেন গাড়িতে কোনো ড্রাইভার নেই। কি অবস্থা! তারপর দেখো, তিনি তখন ভেবে নিয়েছিলেন এটা কোনো ভুতুরে কাণ্ড। তখন ভয় সামলে তিনি ভেবেছিলেন হেঁটে যাওয়ার থেকে আরাম করে বসে যাওয়াই ভালো। এরপর ঘন্টা দুয়েক পর গাড়িটা একটা লেভেল ক্রসিংয়ের মুখে এসে দাঁড়ালে তিনি গাড়ি থেকে নামার কোনো লক্ষণ না দেখে গাড়ি থেকে নেমে পড়েছিলেন এবং গাড়িটিও তখনই থেমেছিল। তখন একজন ভদ্রলোক লেখককে ডেকে তাকে সাহায্য করার কথা বলেছিল যে তিনি যদি এই ব্যক্তির গাড়িটি একটু ঠেলে দিতেন তবে তার উপকার হতো। গাড়িটি অনেক দূর আগেই খারাপ হয়ে গিয়েছে এবং লোকটি এতটা রাস্তা একাই ঠেলে নিয়ে এসেছে, আর মাত্র 1 মিনিটের রাস্তা পেরোলেই তার বাড়ি। আসলে লেখক যে গাড়িটি ভুতুরে বলে ভেবেছিল সেটি ওই ব্যক্তি নিজে ঠেলে এনেছিলেন। তাহলে লেখক যে গাড়িটিকে তিনি ভুতুরে ভেবেছিলেন, তাহলে কি যে লোকটির গাড়ি তিনি নিজেই ঠেলে নিয়ে এসেছিলেন। ঠিক আছে, তো চলো এবার আমরা 8 দাগের প্রশ্নটি দেখি। দেখো, 8 দাগে আছে, এক যে ছিল ছোট্ট হলুদ বাঘ, বাঘ কবিতা অনুসরণে তার কীর্তিকলাপের পরিচয় দাও। তো চলো সেটি আমরা দেখে নিই। দেখো উত্তরটি, নবনীতা দেবসেন রচিত বাঘ কবিতায় একটি ছোট্ট হলুদ বাঘের রাগ, দুঃখ এবং নানান কর্মকাণ্ডের পরিচয় পাওয়া যায়। সেই ছোট্ট বাঘটি তার বাবা মায়ের সাথে একটি পাখিরালয়ে থাকত। সেখানে শুধুই পাখি, ছাগল, হরিণ, ভেড়া কিছুই ছিল না।
তাই বাঘটির খাবারও কিছু ছিল না। এজন্য খিদের চোটে তার রাগ জমে ওঠে। খিদের জ্বালায় সে পাখি ধরতে লাফ দেয়, কিন্তু পাখিরা উড়ে পালায়। তাতে সে আরও প্রচণ্ড রেগে যায়। এরপর সে যায় নদীর ধারে কাঁকড়া ধরতে। বাঘছানা গর্তে থাবা ঢোকাতেই কাঁকড়া তার দাঁড়া দিয়ে চিমটে ধরে। যন্ত্রণায় সে কেঁদে ওঠে। তার বাবা এসে কাঁকড়াটার দাঁড়টা কেটে দেয়। আলোচ্য কবিতায় ছোট্ট বাঘটির খিদের জ্বালায় এসব কীর্তিকলাপের পরিচয় পাওয়া যায়। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের সম্পূর্ণ নতুন এবং সঠিক মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নের উত্তর। আশা করি তোমরা ভিডিওটি ভালো করে দেখেছো এবং সঠিকভাবে বুঝে নিয়েছো। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে। তাহলে আমি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক এবং অন্যান্য বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর যখন তোমাদের জন্য করে নিয়ে আসবো, তো সর্বপ্রথম তোমরাই দেখতে পারবে। তো চলো, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওয় আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।